আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সবই আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের দোয়া আছে তাই আজকে আমি সুস্থ হয়ে গেলাম। আমি আমার এইগুলি নিয়ে খুব দূর চিন্তায় ছিলাম। সবাই বলছে আমাকে এটা নাকি অপারেশন লাগবে, অপারেশন লাগবে। তারপরেও অনেক ধৈর্য সহ্য নিয়ে ডাক্তার দেখানোর পরে চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ পাক, এ পর্যন্ত আজ পর্যন্ত কোনো অপারেশন লাগে নাই, দেখি তারপরে চেষ্টা করে কোনো অপারেশন ছাড়া ভালো হয় কি না। আসলে কথা হচ্ছে যে সবাই সকলেরই দোয়া আছে, মা বাপ আত্মীয় স্বজন ভাই বন্ধু বন্ধু বান্ধব যা আছে সব অপর সকলেরই দোয়া আছে, আর আমার জন্য সকলেই দোয়া করছেন। তাই আজকে আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন, কোনো অপারেশন লাগে নাই। আজকে 3-4 দিন যাবৎ আমি টুকটাক কাজকর্ম করতে পারতেছি, তো হালকা পাতলা একটু ব্যথা আসে, সমস্যা নাই। ডাক্তারে বলছে এটা হাঁটা চলার ভিতরে একটু ফোলা আছে, ফোলাটা কমে যাবে। বিশেষ কথা হচ্ছে আপনাদের মাঝে আজকে কথা বলার উদ্দেশ্য হইল, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষে মানুষে আরো বিপদ চাপ দেয়। কেননা আমি এই বাসায় আসার পরে গত মাসে বাড়িওয়ালা আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি কোথায় আছেন? যে আমি বললাম যে আমি তো রাস্তায় ডাক্তারের কাছে আসছি। কইতেছে গো ভাই আমার তো আপনাকে তো বলে দেওয়া উচিত, বাসাটা আপনি একটু 2 মাস আগে তো বলে দিতে হয়, তাহলে আপনাকে একটু বলে দিলাম আর কি, বাসাটা চেঞ্জ করতে হবে আপনার। আমি কই ভাই কেন? কো আমার তো একটা বাইকনা আসবে সিলেট থেকে, ও চাকরি ওইখানে ট্রান্সফার হয়েছে ঢাকা, উনি আসবে আর কি। আমি কই ভাই দেখেন আমার এত বড় একটা বিপদ, আমি পায়ে ব্যথা পাইছি আজকে মাস দেড়েক ধরিয়া, আমার তো অনেক টাকা পয়সা, ঘরে পয়সা খাইতেছি, ওষুধপাতি খাইতেছি, ডাক্তার দেখাইতেছি, বহু টাকার কারবার, এদিক সেদিক টানাটানি করে প্রায় 20-30 হাজার টাকা আমি টেনে বেলাইছি। এই মুহূর্তে আপনি আমাকে বলতেছেন বাসা চেঞ্জ করার জন্য? ভাই দেখেন আপনি একটু চেষ্টা করে দেখেন, আমাকে 3-4 মাস সময় দেন, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপরে আমি বাসাটা চেঞ্জ করবো না, সমস্যা নেই। বুঝতেছে কর দেখেন উনা তো আসবে। আমি বললাম যে কোনো সমস্যা কোনো প্রবলেম আছে আমার বাসা ব্যক্তিগত কোনো ব্যাপারে? ওরে কোন না, আপনার মতো ভালো মানুষ আমি আর বাসা টাইম পাইনি কখনো, কিন্তু এটা আমি ব্যর্থতা হয়ে আপনাকে বললাম, কারণ আব্বা দেশের থেকে আমার মা বাবা সবাই চাপ দিতেছে যে তোর বাগনা মানে মানুষের কাছে ভাড়া থাকবে, মানুষে ভাড়া দিবে, তোরে ভাড়া দিবে না, তোর কাছে রাখ। আমি আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাক। তখন আমি বললাম যে আপনি আমাকে 2 মাসে না 3 মাসের সময় দিতে হবে, 3 মাস সময় দেন। আমি অসুস্থ তো ভাই, আজকে যদি অসুস্থ না থাকতাম তাহলে একটা কথা ছিল, তাহলে আপনি আজকে বলছেন আমি হয়তো কালকে থেকে বাসা দেখতাম। আমি পাও নিয়ে রিক্সা নিয়ে নিয়ে তারপর আমি বাসা দেখতেছি। আমিও যা সেটাও বলছি যে আমি যদি 1 তারিখে বাসা পেয়ে লাই তখন কিন্তু আমি চলে যাব, আমার 1 লাখ টাকা ঘুরাই দিতে হবে আপনার। আপনি আমার 2 মাস সময় দিলে দিচ্ছেন, কিন্তু 2 মাস আমি নাও থাকতে পারি, কারণ আমি আমার সেফ মতো বাসা পাইলে আমি চলে যাব, 1 তারিখে চলে যাব। পরে কাছে ঠিক আছে আপনি যদি 1 তারিখে চলে যেতে পারেন তাহলে যান, আর না হলে আপনার দেখে 2 মাস আপনার টাইম আছে, 2 মাস পরে আপনি যাবেন। তখন আল্লাহ কি কাম, আমি বাসায় একটা পেয়ে বলাইছি ওই আশেপাশে। তখন আমি পরে বাড়ির লোকের ফোন দিয়ে বাসায় ঢুকাইছি, ঢুকানোর পরে পরে বাসায় কথা বললাম যে ভাই আমি বাসা তো ওইখানে পাইছি, তাহলে 1 তারিখ আমার ঢুকতে হবে, তাহলে আমার 1 লাখ টাকাটা আপনি যদি দেন তাহলে ওইখানে আমি 1 লাখ করবো। পরে আচ্ছা ঠিক আছে, তো উনি আমার 1 লাখ টাকাটা দিয়ে দিছে, আমি আবার গতকালকে 1 লাখ ওইখানে দিয়ে আসছি। অনেক রিকোয়েস্ট করলাম, আর ওই বাসাটা একদম নিরিবিলি ছিল আমার জন্য পারফেক্ট, কিন্তু বাড়ি তোর বই না আমার না, দাদা আমার তোর বাড়ি না, তারা যখন যেটা বলবে সেটাই। আমি আবার বলছি যে আমার কোনো প্রবলেম আছে কি না আপনি দেখেন, যদি সমস্যা থাকে আপনি আমাকে বলবেন, যে হ্যাঁ আপনি যাই ঝামেলা করেন এসে এদিক সেদিক তাহলে আপনি চলে না। বাড়ির লোক ভালো ছিল কিন্তু উনিও চাপ দিছে ওনার দেশের থেকে বাড়ি থেকে। মানে আমি বললাম দেখেন 4-5 মাস হয়েছে বাসা পাল্লে আপনার এখানে আসলাম, আবার বাসাটা পাল্লাবো, আবার এবার আমি অসুস্থ। তো উনিও
দেখছে আমার সাথে সাথে আমাকে নিয়ে তিনটা বাসা দেখছে, কইতেছে কো ভাই দরকার আমি আপনার সাথে বাসা দেখব, আপনি খুব ভালো মানুষ, আপনি খুবই ভালো মানুষ, আপনার জন্য আমি বাসা দেখব। তা আমাকে নিয়ে ফোন দিয়ে নিয়ে তিনটা বাসা দেখছে, দেখার পরে ও চারতলা পাঁচতলা ছয়তলা হয়ে যাবে, লিফট নাই। তারপরে চিন্তা করলাম এত উপরে যাওয়া আসা আমারই বিরক্ত লাগবে, কারণ আমি সবসময় রাস্তায় চলাফেরা করি, আসা যাওয়া করি, গাড়ি করি নিয়ে দৌড়াদৌড়ি করি, আর বাচ্চারা আবার স্কুলে যাবে আসবে কোচিং করবে, তো বাচ্চারাও না করতেছে, চারতলা পাঁচতলা নিব না, হয়তো দুতলা তিনতলা কিংবা নিচতলা, তো ওইটা নিচ্ছি দুতলা। আর সবাই বাসা দেখাইতে পারিনি আপনার ঘরে, কারণ বাসায় তো লোক আছে, 1 তারিখে ওরা চলে যাবে, আমরা আবার 1 তারিখে এখান থেকে হয়ে বাসায় চলে যাবো, তাই বাসাটা আপনাকে দেখাইতে পারি নাই, ইনশাল্লাহ দেখাবো বাসায় চেঞ্জ করার পরে সব কিছু মিলে আপনাকে সবাইকে দেখাবো। আর সকলের জন্য আমার মন থেকে অন্তরিত থেকে ভাবে দোয়া করি, সকলেই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই থাকেন দেশ বিদেশ সকলেই সুস্থ থাকবেন, মন থেকে দোয়া করি। সকলেই আমার জন্য দোয়া করছেন, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার এই ফ্যামিলিটারে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি আর আপনাদের মাঝে থাকতে পারি, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নাই। আল্লাহ পাকের কাছে যথেষ্ট পরিমাণ সুখ শান্তি আল্লাহ পাক আমাকে দিয়ে দিছে, আর কিছু চাই না আমি, এটুকুই আমার যথেষ্ট, এটুকুই আমার যথেষ্ট। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক 4টা লবণ ভাত সুন্দরভাবে সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে চলতেছি, খাইতেছি মা বাবার সাথে। তো সকলের জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য একটু দোয়া করবেন, যাতে ওরা সুখে শান্তিতে আছি। আর কয়দিন মানুষের এই আছে এই নাই বিশ্বাসের মতো কোনো কথা নাই, আজকে হয়তো আপনারা মাঝে কথা বলতে পারতেছি, কালকে হয়তো পারবো না, দুনিয়াটা এরকমই, দুনিয়ার বাহাদুরি ধন সম্পদ গাড়ি বাড়ি কিছুই না রে ভাই, এটা কিছুই না, এটা চোখের সব নিশানা আর কিছুই না। আসল কথা হইলো যদি পাঁচক তো নামাজটা পড়তে পারি, যতটুকু সম্ভব অত কোলা অতটুকুই পড়ি, তারপরেও চেষ্টা করা উচিত পাঁচক তো নামাজ পড়ার। আর সুমাই রাম আল্লাহ রহমত আপনাদের দোহানে পাঁচক তো নামাজই পড়ে না, উনি আগেও নামাজ পড়তো, নামাজ ছাড়ে না উনি, নামাজ পড়ে যখন সময় পায় তখন নামাজ পড়ে। আর সুরাই ওহান আল্লাহ রহমত আপনাকে দোয়া নামাজ পড়া শিখে ফেলেছি, ওহান নামাজের তাকদা দেওয়া লাগে না, ওহানে সব সময় পাঁচক তো পড়েই নামাজ পড়ে। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাইকে সালাম নিয়ে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।